ঊর্ধ্বগতির বাজারে সয়াবিনের দাম কমার খবরে স্বস্তির সুবাতাস। তবে এখনও মিলছে না নতুন দামের সয়াবিন। কবে নাগাদ পাওয়া যাবে নতুন মোড়কের তেল সেটিও জানেন না বিক্রেতারা। এদিকে হতাশ ক্রেতাদের দাবি বাজার তদারকির। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, ঋতুতে সময়টা যেমনই হোক, বাজারে যেন সবসময় চৈত্রের কড়াতাপ লেগেই থাকে। এতে কিছুটা স্বস্তির বাতাস দিতে সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা কমানোর ঘোষণা আসে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে দাম কার্যকরের কথা থাকলেও মিলছে না তা। দাম বাড়ার খবরে কোম্পানিগুলোর যেমন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা থাকে, ঠিক বিপরীত চিত্র দাম কমার খবরে। বাজারে নেই কোনো কোম্পানির নতুন মোড়কের তেল। কবে নাগাদ দেখা মিলবে তা জানেন না খোদ বিক্রেতারাও। বাড়লে কিন্তু নগদিক তেলটা চলে আসে, আর যেহেতু কমছে এখন কিন্তু ডিউটা ডিউই রয়ে গেছে, তেল কিন্তু দিচ্ছে না, আমাদের মার্কেটে অ্যাভেলেবেল তেল নেই। আরও 7-8 দিন দেরি হবে নতুন মাল ঢুকতে, তো নতুন মাল আসলে তো আমরা কাস্টমারে দিতে পারবো, কাস্টমার তো খুঁজতেছে এখন নতুন রেটের মাল। আমাদের কাছে তো আজকের নতুন মাল নাই, পুরান রেডের মালটাই বিক্রি করতে হইতেছে, ওইটা বেচার পরে আসবে, তো কোম্পানি আস মানে দিতে দিতে প্রায় 1 সপ্তাহ সময় লাগবে কোম্পানি। সকাল থেকে নতুন দামের তেল কিনতে ক্রেতাদের বাড়তি নজর থাকলেও পণ্য না পাওয়ার হতাশার সঙ্গী করে বাড়ি ফিরেছেন অনেকে, দাবি জানালেন বাজার তদারকির। দাম বাড়লে আপনারা বাড়ায় দেন, মানে গাড়ির যা তা গাড়ির যে বেশি নেন আপনারা আম করতে, কারণ দাম কমছে আপনি কমাই নেবেন না। যখন দ্রব্যমূল্য বাড়ে তখন হুর করে বেড়ে যায়, যখন কমার কথা আসলে ওই পরিমাণ আমরা পাই না, ন্যায্য মূল্য পাই না। অনেক দোকানদার হয়তো বা যে যেভাবে পারে এভাবে বিক্রি করতেছে। লিটারে 14 টাকা মানে কমতে শুনলাম আমরা, এখনও তো কোনো রকম তেল নাই, আগের দামে যে চলেছে ওটাই চলেছে বেশি দামে। টিসিবির তথ্য বলছে গেল 1 বছরে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 25%। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। ব্যাংকিং চ্যানেল এবং হুন্ডিতে ডলারের দরে পার্থক্যকেই রেমিটেন্সে নেতিবাচক প্রভাবের কারণ বলে মনে করেন অর্থনীতিবিদরা। এর সমাধানে বিনিময় হারের পার্থক্য কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন তারা, একই সঙ্গে রপ্তানি প্রক্রিয়া গতিশীল করতে নতুন বাজার তৈরির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। মাসুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত। করোনাকালে চরম সংকটে ছিল সার্বিক অর্থনীতি, এর মধ্যেও আলোকবর্তিকা হয়ে জ্বলে রেমিটেন্স ও রপ্তানি আয়। তবে সময়ের পরিবর্তনে লেগেছে উল্টো হাওয়া। ধীরে ধীরে অর্থনীতির সব সুযোগ যখন ইতিবাচক ধারায় ফিরছে, তখন মন্থর বৈদেশিক মুদ্রা আয়ের 2টি প্রধান খাত। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গেল 7 মাসের মধ্যে সবচেয়ে কম রেমিটেন্স আসে সেপ্টেম্বরে, আর বছর ব্যবধানে গেল মাসে রপ্তানি আয় কমেছে 6.6%। ব্যাংকিং চ্যানেল ও হুন্ডিতে ডলার বিনিময় হারের পার্থক্যের কারণেই প্রবাসী আয় কমছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। জানান এই নেতিবাচক প্রবাহ দীর্ঘস্থায়ী হবে না। সেপ্টেম্বরের শেষার্ধে গিয়ে একটা পতন ঘটলো রেমিটেন্স, একটা নতুন মুদ্রা বিনিময় হারের পলিসি চালু করেছে যেখানে একটা মাল্টিপল এক্সচেঞ্জ রেট ব্যবস্থা দেওয়া হয়েছে। এর ফলে আমার মনে হয় এই ফর্মাল চ্যানেলের যে রেমিটেন্সগুলো সেগুলো ইনফর্মাল চ্যানেলে ডাইভার্সন হয়েছে। আমরা এখন নানামুখী সমস্যার মধ্যে জর্জরিত হয়ে পড়েছি। এখানে আভ্যন্তরীণ সমস্যা আছে, নীতির কিছু ভুল ভ্রান্তি আছে, এবং বিশ্ব সমস্যা তো আছেই। আর রপ্তানি আয় গতিশীল করতে নতুন বাজার তৈরি ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান অর্থনীতিবিদরা। ইউরোপিয়ান বাজার মনে হয় আরও খারাপ হবে এই শীতকালে, আমেরিকান বাজারও আমরা ঠিক কতটা নির্ভর করতে পারি আমি জানি না। একমাত্র আমরা চীন, রাশিয়া, ইন্ডিয়া এই দুটো বাজারে অ্যাগ্রেসিভলি ঢুকতে পারি কি না এটা আমরা দেখতে পাই। এক্সপোর্টের ক্ষেত্রে ধরেন দুই দিক থেকেই আপনার সাপ্লাই এবং ডিম্যান্ড একটা নেতিবাচক প্রভাব এসছে। সাপ্লাই সাইডে আপনার বিশেষ করে গ্যাসের যে সংকট এবং লোডশেডিং, এগুলোর কারণে তো উৎপাদন ব্যাহত হচ্ছে। গেল সেপ্টেম্বরে শুধু তৈরি পোশাক রপ্তানিতে আসে $316 কোটি, বছর ব্যবধানে এই খাতে আয় কমেছে প্রায় 8%। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। আগামী বছর থেকে হজ পালনে উঠে যাবে 65 বছরের বয়সসীমা, সচিবালয়ে এমন আভাস দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সময়ে আগামী বছর থেকে পূর্ণ কোটা পাবে বাংলাদেশ বলেও আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী। বলেছেন করোনার কারণে হাজিদের 65 বছরের বয়সসীমা না থাকার বিষয়ে কাজ করছে সৌদি সরকার।
ফলে আগামী বছর 130,000-140,000 হাজির কোটা পেতে পারে বাংলাদেশ। গেল বছর করোনার কারণে হাজিদের বয়সসীমা 65 বছর করা হয়। পরপর 2 বছর করোনা মহামারীর কারণে হজ এবং ওমরাহ বন্ধ থাকার পর গেল বছর সীমিত আকারে হজ কার্যক্রম চালু করে সৌদি সরকার। গত বছর যে 65 বছর বয়সের যে সীমাটা ছিল সেটা হয়তো বা এবার উঠতে পারে, আমরা এটা আশা করছি। যদি করোনার প্রাদুর্ভাব এর চেয়ে খারাপ না হয় তাহলে হয়তো বা এই ধরনের এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি গভর্নমেন্টেরা তারাকে যে চিন্তা করছে, তারা এখন থেকে কিন্তু তারা কাজ শুরু করেছে যাতে করে আরও সুন্দরভাবে হজযাত্রীদের শান্তিতে সুখে শান্তিতে এবং তাদের যে কার্যক্রম সুন্দরভাবে পালন করতে পারে। জাতীয় নির্বাচনে 150 আসনে ইভিএম এ ভোট নিয়ে সংশয়ে নির্বাচন কমিশন, কেননা এখনও পাশ হয়নি প্রকল্প। আর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ব্যালট কিংবা ইভিএমই মূল কথা নয়, একটি অংশগ্রহণমূলক নির্বাচনই মুখ্য ইসির কাছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে অর্ধেক আসনে ইভিএম এ ভোট করতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর নানামুখী আলোচনা রাজনৈতিক মহলে। এরই মধ্যে মঙ্গলবার সকালে হঠাৎই ইসির সাথে বৈঠক করতে আসে ইলেকশন মনিটরিং ফার্ম নামের একটি পর্যবেক্ষক সংস্থা। বৈঠক শেষে তারা জানান, পর্যবেক্ষক সংস্থা হলেও ইভিএমের ইতিবাচক দিক নিয়ে সারা দেশে প্রচারণা চালাতে চান তারা, সেই সাথে অংশগ্রহণমূলক নির্বাচনেরও তাগিদ সংস্থাটির। বিভাগীয় শহরসমূহে আমরা ইভিএমের যে পজিটিভ দিকগুলো আছে এগুলো তুলে ধরার জন্য আমাদের ইভিএম এক্সপার্ট আছেন মাহবুব সাহেব সহ আমরা বিভিন্ন শহরে যাব, কথা বলবো, এগুলো নিয়ে আমরা কথা বলেছি ইসির সাথে। পরে সিইসি জানান, সম্প্রতি কয়েকটি দেশে কূটনীতিকদের আসার কারণ জানতে চেয়েছে সংস্থাটি। জবাবে কমিশন বলেছে, বিদেশি কূটনীতিকরা প্রভাবিত করতে পারবে না নির্বাচন কমিশনকে। অনেক সময় বিদেশি ডিপ্লোম্যাটরা আমাদের আসেন, কথা প্রসঙ্গে এটাও বললেন যে ওনারা কি আমাদেরকে প্রভাবিত করেন কি না। আমরা বললাম ওরা ডিপ্লোম্যাট, ওরা অত্যন্ত প্রশিক্ষিত, কখনোই নির্বাচন নিয়ে কখনো প্রভাবিত করার মতো কোনো কথা ওনারা কখনো বলেননি এবং বলবেনও না। বলেন, ব্যালট বা ইভিএম মূল কথা নয়, আগামীতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় কমিশন। তবে ইভিএম প্রকল্প পাশ না হওয়ায় আগামী নির্বাচনে 150 আসনে ইভিএম এর ভোট নিয়ে এখনো অনেকটা অনিশ্চয়তায় নির্বাচন কমিশন। ইভিএম নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে সর্বোচ্চ 150, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই, কারণ এটা ডিপেন্ড করবে যদি সরকার এই প্রকল্প অনুমোদন করে, এর যে আর্থিক সংশ্লিষ্টতা যেটা আছে সেটা যদি সরকারের দৃষ্টিভঙ্গিতে যথার্থ মনে না হয় সরকার এই ধরনের প্রজেক্ট অ্যালাউ নাও করতে পারেন, অ্যাগ্রি নাও করতে পারেন। ইভিএম এর নতুন প্রকল্প কবে চূড়ান্ত হবে সেই অপেক্ষায় নির্বাচন কমিশন। এটুকুই আমরা বলেছি আপনাদেরকে, অশেষ ধন্যবাদ। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিক কর্মসূচিতে অরাজকতা মোকাবেলায় নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা, তাতে কে কী বলল দেখার সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন পুলিশের নতুন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, পুলিশকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নেওয়া হবে, মানুষ যাতে নির্ভয়ে থানায় আসতে পারে সেই ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন নতুন আইজিপি। বলেন, জনগণকে গুরুত্ব দিতে পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া আছে, এর ব্যতয় হলে ব্যবস্থা নেওয়া হবে। দাবি করেন, পুলিশের নিয়োগ, পদোন্নতি এবং পদায়নে স্বচ্ছতা এসেছে। প্রতিটি ক্ষেত্রে সবাই মিলে যে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু আইনানুক দায়িত্ব যেভাবে করার কথা ঠিক সেভাবে আমি পালন করে থাকি এবং করব। এরপরও যদি কারো কোনো বিষয়ে কোনো অভিযোগ থাকে, সুনির্দিষ্ট অভিযোগ করলে আমরা সেটা খতিয়ে দেখব, সেই আশ্বাস আমি দিয়েছি। দুর্গোৎসবের মহানবমীতে মণ্ডপে মণ্ডপে চলছে পূজা অর্চনা, আর মাত্র একদিন পরেই কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দেবী। সকালে মহানবমীতে যজ্ঞের মাধ্যমে হয় বিহিত পূজা, সন্ধ্যায় হবে আরতি, দেবী দুর্গার আগমনে উচ্ছ্বসিত হন সনাতন ধর্মাবলম্বীরা, তেমনি বিদায় ঘিরে বাজতে শুরু করে বিচ্ছেদের সুর। আগামীকাল বিজয়া দশমীতে হবে প্রতিমা বিসর্জন। তো
তো নবমীতে মা দুর্গার কাছে আমরা এটাই প্রার্থনা করি যে আগামী বছর যাতে আমরা এইভাবে সুষ্ঠু সুন্দরভাবে আমাদের দুর্গাপূজাটা পালন করতে পারি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সবাইকে নিয়ে একটা সুন্দর পৃথিবী যেন আমরা গড়তে পারি। পূর্বোক্ত ভেদাভেদ ভুলে একটা নতুন একটা উদ্ভাস হোক, নতুন একটা সিচুয়েশন হোক, এটাই জাস্ট হচ্ছে আমরা সবাই কামনা করি দেবী দুর্গার কাছে, যাতে সবাই আমরা সুখে শান্তিতে সমৃদ্ধে থাকতে পারি। খুলনা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী মামুন রেজা। মামুন, একটু জানাবেন, আপনি তো মণ্ডপের সামনেই দাঁড়িয়ে আছেন, কী অবস্থা? এরই মধ্যে কিন্তু লম্বা একটা ছুটির আমেজ তৈরি হয়েছে, সেই সাথে আজকে মহানবমী, সব মিলিয়ে মণ্ডপের কী অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থাটা কেমন সেই বিষয়ে একটু জানাবেন। ইস্টাত উৎসবমুখর পরিবেশে খুলনায় দুর্গাপূজার মহানবমী পালিত হচ্ছে। খুলনায় এবছর মোট 966টি দুর্গা মণ্ডপে এবং মন্দিরে দুর্গা উৎসব হচ্ছে এবং সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ তারা এক মন্দির থেকে আরেক মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন। তবে কিছু সময় আগে থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে, সে কারণে এই মুহূর্তে মন্দিরে উপস্থিতি তুলনামূলক কিছুটা কম। আর খুলনায় এবছর মোট 966টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে, এগুলোতে 1,702 জন পুলিশ সদস্য এবং 5,436 জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও এবছর একেবারেই শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা চলছে এবং মণ্ডপগুলোতে মাইকে গান বাজানো হচ্ছে, সেই সঙ্গে সারাদিন এই ঢাকঢোলের বাজনার সঙ্গে প্রার্থনা চলে। বিভিন্ন বয়সী মানুষ তারা এক মন্দির থেকে আর এক মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন এবং সন্ধ্যার পর মন্দিরগুলোতে আলোকসজ্জা করা হয়। সন্ধ্যার পরই মূলত লোক সমাগমটা বেশি হয়। মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা যে মন্দিরগুলোতে যে নিরাপত্তা ব্যবস্থা এবং যে সার্বিক পরিবেশ তা নিয়ে তারা সন্তুষ্ট এবং উৎসবমুখর পরিবেশেই সব জায়গায় দুর্গাপূজা হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কৃষ্ণ মামুন, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে মহানবমীর খবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন রেজা। স্বাধীনতার 50 বছর পরও দেশে শান্তি নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় মহানবমীর শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি আরও বলেন, শুরু থেকেই পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে আওয়ামী লীগ। মির্জা ফখরুল বলেন, দেবী দুর্গার আবির্ভাব হয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য, কিন্তু দানব সরকার দেশের মানুষকে নির্যাতন করছে। সরকারকে হটিয়ে সাম্য প্রতিষ্ঠার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। দুর্ভাগ্য আমাদের, আজকে এই 50 বছর পরে আমরা আমাদের সেই যে আশা আকাঙ্ক্ষা সেটা আমরা বাস্তবায়িত হতে দেখছি না। আজকে আওয়ামী লীগের সরকার, এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে প্রথম থেকেই তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য কাজ করে। মিয়ানমারের সেনা সদস্য বা আরাকান বাহিনীর কেউ যাতে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে গাজীপুরের শফিপুরে কুচকাওয়াজ অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মায়ানমারের বিজিপি কিংবা বিজিপির আর্মি যাতে আমাদের ইসের সীমানায় না ঢুকে সেই জন্য আমাদের বিজিপি ওখানে আমরা সংখ্যা বৃদ্ধি করেছি। আমাদের কোনো ক্রমেই যেন এরা শুধু আর্মি না, কেউ আমাদের এই ইসের ভিতরে ঢুকতে পারবো না, সেই রকমই নির্দেশ দেওয়া হয়েছে। মহাজোট ছাড়লেও সংসদ ছাড়বে না জাতীয় পার্টি। দুপুরে লালমনিরহাট সার্কিট হাউস মাঠে কথা বলেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। অভিযোগ করেছেন বিএনপির চেয়েও লুটপাটে এগিয়ে আওয়ামী লীগ। বিএনপি অত্যাচার অনাচার করেছে, অনিয়ম করেছে, অনেক দুর্নীতি করেছে, দলবাজি করেছে, দলীয়করণ করেছে এবং আওয়ামী লীগও সেটার ধারাবাহিকতা বজায় রেখেছে। তবে ডিগ্রির দিক দিয়ে বা কোনো মাপকাঠির দিক দিয়ে বিএনপির তুলনায় এখন আওয়ামী লীগ অনেক বেশি অগ্রসর হয়েছে। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে নতুন আইন হচ্ছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া বিক্রি করলে ফার্মেসির লাইসেন্স বাতিল হবে। সচিবালয়ে কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অ্যান্টিবায়োটিক্সের উপরে তদারকি বৃদ্ধি করা প্রয়োজন, সেটা আমরা করব। যে সমস্ত প্রয়োজনীয়তা রয়েছে একটা ফার্মেসি চালাবার জন্য, সেগুলোর অভাব দেখা দিলে না থাকলে আগামীতে তাদের লাইসেন্স বাতিল হবে এবং লাইসেন্স দেওয়া হবে না। আমরা এটাও চাইব যে কোনো ফার্মেসি যাতে বিনা প্রেসক্রিপশনে
অ্যান্টিবায়োটিক যাতে ব্যবহার না করে। এসএসসি পরীক্ষায় অনিয়মে কোনো শিক্ষক এবং প্রতিষ্ঠান জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। দুপুরে চাঁদপুরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি আরও জানিয়েছেন এখন প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। যদি কোনো শিক্ষকের কোথাও কোনো সম্পৃক্ততা থাকে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। আর প্রশ্ন ফাঁসের এখন সুযোগ আর নেই, কিন্তু যারা চেষ্টা করে কিংবা যারা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধেও বলছি, তাদের ক্ষেত্রেও বলছি, আর সেই রকম কিছু ধরা পড়লে তাদেরকেও তাদের বিরুদ্ধেও কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে দেশে কৃষি উৎপাদন কমে যাবে সকালে রাজধানীতে এক সেমিনারে এমন শঙ্কা জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। বিশ্বে তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে। প্রতিমন্ত্রী জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার। এবারে খেলার খবর। নিউজিল্যান্ডে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। লিঙ্কনে স্থানীয় সময় সকালে ঘাম ছড়ায় ক্রিকেটাররা। টিম মিটিং আর ওয়ার্ম আপ দিয়ে শুরু বাংলাদেশের অনুশীলন। এরপর শুরু নেট প্র্যাকটিস, যেখানে ব্যাট করেছেন সাব্বির, লিটন, সৌম্য সরকার। বিশ্বকাপ দলে না থেকেও ত্রিদেশীয় সিরিজে সৌম্যর পরীক্ষা হতে পারে। এদিকে পেসারদের নিয়ে আলাদা কাজ করেছেন কোচিং স্টাফ এবাদত, তাসকিন, হাসান মাহমুদ ব্যস্ত ছিলেন স্পট বোলিংয়ে। 7 অক্টোবর শুরু ত্রিদেশীয় টুর্নামেন্ট, প্রথম দিন প্রতিপক্ষ পাকিস্তান। দর্শক, এই ছিল দুপুর 2টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।